যারা মাত্র 50 থেকে 60 হাজার টাকায় দুই বেডরুমের একটি ছাদের মতো টিন শেড বাড়ি করতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। এই বাড়িটি আপনার অনেক কম খরচে করা হয়েছে, যারা এরকম কম খরচে বাড়ি করতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। আপনারা 50 থেকে 60 হাজার টাকা হলে এই বাড়িটি করতে পারবেন, কিভাবে করবেন প্রশ্ন হচ্ছে, কিভাবে করবেন আমি এই বিষয়টাই আপনাদের সাথে অল্প সময় আলোচনা করব। এবং আমরা অল্প টাকার কথা শুনলেই ভয় পেয়ে যাই, কিন্তু আসলে আপনি যদি সিস্টেম বা প্রযুক্তি ইউজ করেন বা আপনি যদি সিস্টেম মতো করেন তাহলে কিন্তু এই খরচেই হয়ে যাবে। অনেক সময় প্ল্যানিং না থাকার কারণে, সঠিক পরিকল্পনা না থাকার কারণে দেখা যায় বাড়ির কস্টটা বেশি হয়ে যায়। তাই আজকে যারা অল্প করেছে বা 50 থেকে 60 হাজার টাকায় বাড়ি করতে চান, দয়া করে আপনারা এই বাড়িটি দেখবেন। আর যারা ইনসার্ট করেন যে এই বাড়িটি তো সম্ভব না, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা স্কিপ করে চলে যেতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই আপনাদের জন্য এই ভিডিওটি। না, যারা গ্রামে কম করেছে বাড়ি করতে চান তাদের জন্য এই ভিডিওটি। আর এই মুহূর্তে যারা ভিডিওটি নতুন দেখছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওর নিচে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন, তাহলে আপনারা প্রতিদিন আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু সরাসরি সাইডের যে বাড়িটি আছে সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, একদম কমপ্লিট বাড়ি। এটি কিন্তু কোনো সফটওয়্যারের ডিজাইন করা না, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ অ্যাকশন, আমরা সরাসরি লাইভ বাড়িগুলো দেখাই। এখানে কমপ্লিট করা হয়েছে, কীভাবে কমপ্লিট হলে কেমন দেখা যায়, কম্পিউটারে ডিজাইন করা তো শুধু কম্পিউটারই থাকে, আমি আপনাদেরকে এখানে যে কমপ্লিট করা হয়েছে সরাসরি লাইভ আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে চলুন বন্ধুরা, আমি এই বাড়িটি কীভাবে করবেন আমি আলোচনা শুরু করি। আপনারা এই বাড়িটি কী কী পাবেন, এই বাড়িটিতে প্রথমেই পাবেন একটি মেন গেট। মেন গেটের সাইজ হচ্ছে পাসপোর্ট, আপনি দেখছেন মেন গেটটির সাইজ হচ্ছে 5 ফুট/7 ফুট। এখানে একটি ফোর্স রয়েছে, এই ফোর্সই কিন্তু এই বাড়ির সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে। ফোর্স দিয়ে ঢুকেই আপনি পাবেন ড্রয়িং কাম ডাইনিং রুম, পাবেন ড্রয়িং কাম ডাইনিং রুম দেখতে পাচ্ছেন, বারান্দা কাম ডাইনিং 2.5 ফুট/5 ইঞ্চি/6 ফুট পাবেন। এরপরে বারান্দা কাম ড্রয়িং রুম থেকেই আপনি দুটি রুমে যেতে পারবেন আলাদা আলাদাভাবে। আপনি বেডরুম 1 পাবেন 14 ফুট/12 ফুট, বেডরুম 2 পাবেন 14 ফুট/12 ফুট, অর্থাৎ দুটি রুমেই সমান পাবেন। আপনি দেখছেন দুটি রুমেই কিন্তু এখানে সমান করে দেওয়া হয়েছে। এরপর আপনি এই বাড়িটিতে আপনার যে মাপ হচ্ছে 29 ফুট/3 ইঞ্চি/19 ফুট/3 ইঞ্চি জায়গা, অর্থাৎ টোটাল 563 স্কোয়ার ফুট জায়গা লেগেছে এই বাড়িটিতে। এই বাড়িতে মাত্র 100% থেকে একটু বেশি জায়গা লেগেছে এই বাড়িটি করতে। চলুন তাহলে বন্ধুরা আমরা ড্রয়িংটি দেখি, ড্রয়িংটি দেখলে আপনি সহজে বুঝতে পারবেন যে আসলে অনেক সুন্দর এই বাড়িটির ড্রয়িংটি। বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন এই বাড়ির ড্রয়িংটি জমির পরিমাণ সহ উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে এই বাড়ির কাজটি করতে পারেন। তো এখন আমি আলোচনা করব আপনারা এই বাড়ির কাজটি কীভাবে করবেন। এই বাড়ির কাজটি করবেন প্রথমেই লেআউট দিবেন, লেআউটের পর মাটি কাটবেন, মাটি কাটার পর ফাউন্ডেশনে 10 ইঞ্চি গাঁথনি দিবেন, 10 ইঞ্চি গাঁথনি দেওয়ার পর 5 ইঞ্চি গাঁথনি দিয়ে আপনি বিট লেভেল পর্যন্ত উঠবেন, 2 ফুট পর্যন্ত উঠবেন। এরপরে আপনারা 2 ফুট পর্যন্ত ওঠার পর 2.5 ফুট ফ্লোরটা করবেন, 2 ফুট পর্যন্ত বিট করে ফ্লোরটা করবেন, ফ্লোর করার পর রুম বরাবর গাঁথনি করবেন, গাঁথনি করে 2.5 ফুট পর্যন্ত উঠবেন। এরপর আবার আউটসাইডে দরজা জানালাগুলো দিবেন, দেওয়ার পর লিনটেল দিয়ে তারপর আপনার 7 পর্যন্ত যাবেন। এখন হচ্ছে 7 পর্যন্ত যাওয়ার পরেই তো আপনার মূল কাজটা শুরু হবে, সেটা হচ্ছে আপনি তো 7 দিবেন না, তখন আপনি একদম 7-এর মতো করে লেভেল করবেন। লেভেল করার পর আপনি সোজাসুজি অর্থাৎ চৌচালা হিসেবে পিছনের দিকে একটু ডালও রেখে, হালকা 1 ইঞ্চি/2 ইঞ্চি ডালও রেখে আপনি টিন শেডটা বসাতে পারেন। তাহলে কিন্তু আপনার সামনে দিয়ে দেখতে সামনের যে ওয়ালটা আছে সেটা যদি আপনি 1-6 ইঞ্চি/1 ফুট উঁচু রাখেন, তাহলে কিন্তু আপনার ভিতরে টিনটা রাখা হবে, সেক্ষেত্রে আপনার কিন্তু সামনে দিকে টিনটা দেখা যাবে না, আপনার ছাদের মতো দেখা যাবে। এটা হচ্ছে এই সিস্টেমই মূলত এই বাড়িটি কমপ্লিট করা হয়েছে। আপনার চাইলে এখানে শুধু আপনার সামনে যে বারান্দার আছে সেই ডিজাইনটাই একটু বাড়তি খরচ হয়েছে, এছাড়া কিন্তু বাড়তি কোনো খরচ নেই। তো চলুন আমরা দেখি এখন এই বাড়িটি করতে মালামাল কী পরিমাণ লাগে। আমাদের এই বাড়িটি করতে ইট লাগবে 30,000 টাকা, সিমেন্ট লাগবে 10,000 টাকা, বালু লাগবে 5,000 টাকা, লেবার 10,000, অন্যান্য খরচ 5,000, মোট করে 60,000 টাকা। 60,000 টাকা এই বাড়িটি করতে পারবেন বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন একটু লাইক দেন এবং কেমন ভিডিও আছেন সেটি কমেন্টস করে জানান। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।